আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায় ১৬ রাজশাহী বোর্ড ২০১৭। এ প্রশ্নে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে ৬১ সেন্টিমিটার ও ৪১ সেন্টিমিটার, অপর বাহু দুটির দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার ও ১৫ সেন্টিমিটার। উপরের তথ্যের আলোকে চিত্র অঙ্কন করে ট্রাপিজিয়ামের পরিসীমা নির্ণয় করো। তো আমরা জানি একটি ট্রাপিজিয়ামের দুটি বাহু সমান্তরাল থাকে আর দুটি বাহু অসমান্তরাল থাকে। তাহলে এ আলোকে আমরা ট্রাপিজিয়ামটি পাই এ বি সি ডি, এর দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু অসমান্তরাল। এই সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে একটি ৪১ সেন্টিমিটার এবং অসমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ১৫ সেন্টিমিটার ২৫ সেন্টিমিটার এবং সমান্তরাল অপর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ৬১ সেন্টিমিটার। এ বি সি ডি ট্রাপিজিয়ামের পরিসীমা নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো ক্ষেত্রের পরিসীমা হলো তার বাহুগুলোর সমষ্টি। তো এই ট্রাপিজিয়ামের চারটি বাহু আছে, এ বি, বি সি, সি ডি এবং এ ডি। এই চারটি বাহু যোগ করলে আমরা এর ক্ষেত্রফল পাবো ৪১, ২৫, ৬১, ১৫, যোগ করে পাবো ১৪২ সেন্টিমিটার। এরপরের প্রশ্ন, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়কে আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু ধরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটার কথা হচ্ছে ট্রাপিজিয়ামের যে সমান্তরাল বাহু আছে ৪১ সেন্টিমিটার এবং ৬১ সেন্টিমিটার, এই ৬১ সেন্টিমিটারকে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং ৪১ সেন্টিমিটারকে একটি আয়তক্ষেত্রের প্রস্থ ধরতে হবে। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হলো ৬১ সেন্টিমিটার এবং প্রস্থ হলো ৪১ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৬১ সেন্টিমিটার এবং প্রস্থ ৪১ সেন্টিমিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ৬১ এবং প্রস্থ ৪১-এর গুণফল। তাহলে এটা গুণ করলে পাই আমরা ২৫০১ বর্গ সেন্টিমিটার। এটা গেল হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আবার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি, বর্গমূল দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এই কর্ণ নির্ণয় করতে হবে। তো আমরা জানি কর্ণের দৈর্ঘ্য বর্গমূল দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য ছিল ৬১ এবং প্রস্থ ছিল ৪১, বসিয়ে পাই ৬১ স্কোয়ার হলে হয় ৩৭২১ এবং ৪১ স্কোয়ার হলে ১৬৮১, এটি যোগ করে বর্গমূল করলে আমরা পাই ৭৩.৫০ সেন্টিমিটার প্রায়। তাহলে আয়তক্ষেত্রের প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য সমান হওয়ায় কর্ণের দৈর্ঘ্য ৭৩.৫ সেন্টিমিটার, অর্থাৎ এই কর্ণ যা এই কর্ণ তাই, আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমান। তাহলে দুটি কর্ণই ৭৩.৫ সেন্টিমিটার। এরপর প্রশ্ন ছিল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদের সমষ্টি গুণ উচ্চতা। তো এই হিসেবে আমাদের সর্বপ্রথম সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে ৬১ এবং ৪১, এই ট্রাপিজিয়ামের উচ্চতা নির্ণয় করতে হবে। এই ট্রাপিজিয়ামের উচ্চতা দেওয়া নেই, অসমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু উচ্চতা দেওয়া নেই। এই উচ্চতা নির্ণয় করতে পারলে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আবার বলি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহু এ বি। আমি চিত্রটা দেখিয়ে বলি। তো এখানে হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম এ বি সি ডি ধরেছিলাম, এটাকে আমরা এ বি সি ডি। তো এটা আমরা এ ডি এর সমান্তরাল করে বিই এঁকে নিব।
এবং বি হতে সিডি এর উপর একটি লম্ব বিএফ এঁকে নেব। এই বিএফই হচ্ছে এই ট্র্যাপিজিয়ামের উচ্চতা। এই ট্র্যাপিজিয়ামের উচ্চতা নির্ণয় করতে হবে, কারণ ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, হাফ ইনটু এই সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে যোগফল গুণ উচ্চতা। উচ্চতা বিএফ আমাদের দেওয়া নেই, আমাদের এই এডি দেওয়া আছে। এডি যদি 15 সেন্টিমিটার হয়, বিসি 25, এবং বিই যেহেতু এডি এর সমান্তরাল তাই এটিও হবে 15 সেন্টিমিটার। তো এই তথ্যগুলো আমরা এখানে উপস্থাপন করতে পারি। এখানে এবি 41 সেন্টিমিটার, বিসি 25 সেন্টিমিটার, সিডি 61 সেন্টিমিটার এবং এডি 15 সেন্টিমিটার। এখানে চিত্রটি সম্পূর্ণ করার জন্য সিডি থেকে এই সি এবং ডি, এই সিডি থেকে এ বি এর সমান করে এই ডি অংশ আমরা কেটে নিলাম, তারপরে আমরা বি যোগ করে দিলাম। এ বি ইকুয়াল ডি, অর্থাৎ এই ডিটা হলো 41, ডি 41। আর যেহেতু আমরা এ বি এর সমান্তরাল করে এটা অঙ্কন করেছি, এ বি এবং ডি, এ বি এবং ডি এই দুটি সমান্তরাল, তাহলে অতএব এ বি ইডি একটি সামদ্রিক। এখন আমরা কি করব, এই যে এটা একটা সামদ্রিক আমরা এখানে নিলাম, এ বি ডি এটি একটি সামদ্রিক। এখন বি এবং এডি এটি আমাদের 15 সেন্টিমিটার, যেহেতু আমরা এটা একটা সামদ্রিক করেছি, সামদ্রিকের এই বাহু এবং এই বাহু সমান্তরাল হয়েছে বি সমান, তাহলে সি হবে সিই। এই যে আমরা সিই এর মাপটা দরকার আমাদের এখানে, সি আমাদের সিডি ছিল কত, 61, 61, 61 থেকে যদি আমরা ডি কত বের করে নিলাম, 41 বাদ দিয়ে দিই, তাহলে আমরা এটুকু পাবো, সি এর পরিমাণ পাবো কতটুকু, সিডি মাইনাস ডি, অর্থাৎ 61 থেকে 41 বাদ। আমাদের দরকার হচ্ছে এই ত্রিভুজের তিনটি বাহু, এই ত্রিভুজের আমরা এই বাহু বি পাইছি হচ্ছে 15, বিসি পাইছি হচ্ছে 25, এখন আমাদের দরকার সি। তাহলে সি আমরা কিভাবে বের করে নিব, সিডি থেকে ডিই অংশ, যেহেতু আমরা 41 নির্ণয় করে নিলাম এ বি এর সমান্তরাল করে, তো 61 থেকে 41 বাদ দিলে সি এর পরিমাণ থাকে 1 সেন্টিমিটার। এখন লক্ষ্য করো যে আমরা একটা ত্রিভুজের তিনটি বাহু পেলাম, বিই ডি ডি, এই ত্রিভুজের, এই ত্রিভুজ আমরা কি করতেছি, আমরা এই ট্র্যাপিজিয়ামের উচ্চতা নির্ণয়ের চেষ্টা করতেছি। তো আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধ পরিসীমা দিয়ে নির্ণয় করে নিই, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধ পরিসীমা দিয়ে করলে অর্ধ পরিসীমা এস হয়, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এর ওপর বর্গমূল, এভাবে একটা অর্ধ ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আবার ত্রিভুজের ক্ষেত্রফল আছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই দুটা সমান করে দিয়ে আমরা উচ্চতা নির্ণয় করতে পারি। একটু মনোযোগ সহকারে দেখো, বিইসি এর অর্ধ পরিসীমা আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করে নিব, অর্ধ পরিসীমা হচ্ছে এই তিনটি বাহুর সমষ্টিকে 2 দ্বারা ভাগ, 15 যোগ 20 যোগ 25 যোগ করে 2 দ্বারা ভাগ করলে পাবো 30 সেন্টিমিটার, এটি অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে, একটা ক্ষেত্রফল নির্ণয় করে নিই, ক্ষেত্রফলের সূত্র আছে অর্ধ পরিসীমা 30, এটাকে যদি আমরা এস মনে করি, এস ইন্টু এস মাইনাস একটি বাহু, এস মাইনাস অন্য একটি বাহু, এস মাইনাস অন্য একটি বাহু, এই সূত্র দ্বারা আমরা এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে নিতে পারি। তাহলে এর ক্ষেত্রফল হবে 150, এর ক্ষেত্রফল হবে 150 বর্গ সেন্টিমিটার। তো বিবিন্দু থেকে বিএফ লম্ব সিডি, অর্থাৎ সিডি এর উপর বিএফ লম্ব অঙ্কন করি, এই বিএফ হচ্ছে এইচ। এখন এই এইচটা বের করার জন্য আমরা এই ক্ষেত্রফলটা আবারও ব্যবহার করব। আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলের আরেকটা সূত্র জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, যেহেতু ভূমি সি দেওয়া আছে এবং উচ্চতা এটা এইচ আছে, তাহলে আমরা এই এই উচ্চতাটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আবারও ব্যবহার করব, অর্ধ পরিসীমা দিয়ে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করে নিলাম। বিষয়টা একটু মনোযোগ দাও, যে আমরা এই অর্ধ পরিসীমা দিয়ে আগে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে নিলাম, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের আরো একটি সূত্র জানি আমরা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, বিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ
উচ্চতা। তো আমরা অর্ধ পরিসীমা দিয়ে এর ক্ষেত্রফল নির্ণয় করেছি কত, 150, এটা এখানে বসিয়ে দিব। ওই ক্ষেত্রফল বসিয়ে দেওয়ার ফলে আমরা সহজেই উচ্চতাটা বের করে নিতে পারি। তাহলে এখানে আমরা বিসিতে ক্ষেত্রফলের জন্য দুটি সূত্র ব্যবহার করলাম, একটা অর্ধ পরিসীমা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করা যায় বিষমবাহু ত্রিভুজের জন্য, আর একটা উচ্চতা দিয়ে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাই এটা ইকুয়াল অর্ধ পরিসীমা দিয়ে যে ক্ষেত্রফলের মান বের করেছি সেটা বসিয়ে দিলি, আমরা এখানে উচ্চতা পাবো কত, এই দুই দ্বারা 150 কে গুণ করে 20 দ্বারা ভাগ হবে, 150 × 2/20, তাহলে উচ্চতা হবে 15 সেন্টিমিটার। বাস, আমরা যেহেতু ট্রাপিজিয়ামের উচ্চতা পাইছি আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, কারণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি গুণ উচ্চতা। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু ছিল এ বি এবং সি ডি, সম্পূর্ণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এখন নির্ণয়, কারণ আমরা উচ্চতা এখন পেয়ে গেছি। আর বিএফ হচ্ছে এখানে উচ্চতা, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু ছিল 41 আর 61 গুণ উচ্চতা বের করলাম 15। তো এই দুটা যোগ করে দুই দ্বারা ভাগ করে তার সাথে 15 গুণ করব। আবারও বলি, আগে 41 আর 61 যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করে 15 গুণ করলে আমরা পাই 765 বর্গ সেমি। এটি হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল।